আসসালামু আলাইকুম। খুবই দারুণ একটি আপডেট চলে আসছে, প্রোফাইল টাইপ ফেসবুক, কিংবা আপনার যদি ফেসবুক পেজ থাকে তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন। আপনাদের উপকারের কথা চিন্তা করে টেকনোজালালে নিয়মিত ভিডিও আপলোড করতেছি। প্রয়োজন হলে ভিডিওগুলো দেখতে পারেন এবং আপনার যে ভিডিও প্রয়োজন সেটা আমাদেরকে জানান, আমরা সেই ক্যাটাগরির অনুসারে ভিডিও ক্রিয়েট করব। আপনার ফেসবুক পেজ থাকুক কিংবা ফেসবুক প্রোফাইল টাইপ পেজ থাকুক, অবশ্যই ফেসবুকটি আপডেট করে নেবেন। আপডেট করার পরে আমি পেজে দেখিয়ে দিতেছি, সেম টু সেম প্রোফাইল টাইপ ফেসবুক থেকে থাকলে আইডিতে আপনি এই কাজটি করতে পারবেন। আমি পেজের আইকনে ক্লিক করলাম। আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড রয়েছে, ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন টুলস, টুলস নামে যে অপশনটি রয়েছে এখানে মোর অপশন থাকবে। মোর অপশনে ক্লিক করলে অনেকগুলো এখানে অপশন অ্যাড হয়ে গেছে অনেকেরই, তো যাদের অপশনগুলো অ্যাড হয়নি তারা আপডেট করতে পারেন। নিচে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন মডারেশন অ্যাক্সিস নামে একটি অপশন রয়েছে, এই অপশনটাতে ক্লিক করলে আপনি এই পেজটি চলে আসবেন। এই পেজের কি কাজ, এই পেজের কাজটা এখানে জানতে হলে যে যোগ করুন অপশনটিতে ক্লিক করলে আপনি প্রত্যেকটা অপশন পেয়ে যাবেন, আপনি আপনার প্রয়োজন মতো অ্যাড করবেন। উপরেগুলো তেমন উপকারী না, নিচের যে অপশনগুলো দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক পেজ থাকুক কিংবা পেজ ফেসবুক প্রোফাইল টাইপের যে প্রফেশনাল মুড ওয়ান হওয়ার পরে যে অপশনটি আসে পেজের মতো, সেটাতে অনেক ভিডিও ভাইরাল হয়ে যায় এবং অনেকে নানান ধরনের কমেন্টস করে। এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট ছবি আছে, মানে এমন কমেন্ট যে ইমেজ দিয়ে কমেন্টস করে, কমেন্টসে অশ্লীল ভাষা রয়েছে, গালাগালি রয়েছে, সেগুলো হাইড করতে পারবেন। কমেন্টসে লিঙ্ক শেয়ার করে অনেকে, যে লিঙ্কের কারণে আপনার আইডিটা অনেকের আইডি হ্যাক হয়ে যায়। নির্দিষ্ট সাইটের লিঙ্ক, কমেন্টসে ভিডিও আছে, এমন অনেক ভিডিও আছে যে কমেন্টসে ভিডিও শেয়ার করে, কমেন্টসে কিওয়ার্ড, এগুলো প্রত্যেকটা অপশন আপনি সিলেক্ট করে আপনার আইডিটি, মানে আপনার ফেসবুক যে পেজে কিংবা প্রোফাইল টাইপ পেজ হোক কিংবা পেজ হোক, সেই কমেন্ট বক্সে যে যে কমেন্টসগুলো রয়েছে সেই কমেন্টসগুলো আপনি এখান থেকে রিভিউ করতে পারবেন। আপনি যে কমেন্টসগুলো পছন্দ করেন না সেই কমেন্টসগুলো এখান থেকে ডিঅ্যাক্টিভ করতে পারবেন। কমেন্টসে লিঙ্ক শেয়ার হবে না, কমেন্টসে ইমেজ শেয়ার হবে না, অশ্লীল গালাগালি হবে না, কমেন্টসে কেউ ভিডিও শেয়ার করতে পারবে না। এই সেটিংগুলো অবশ্যই করবেন। এই সেটিংগুলো করার জন্য এক্সাম্পল এই যে কমেন্টস লিঙ্ক আছে এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করার পরে অ্যাড মোড অপশনটি রয়েছে এটাতে ক্লিক করুন। বাস এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমার কমেন্ট পরিচালনাগুলো চারটি অপশন অ্যাড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন কমেন্টস কোনো লিঙ্ক আছে, কমেন্টে অশ্লীল রয়েছে। আপনি প্রত্যেকটা অপশন অ্যাক্টিভ করে রাখবেন। আপনি যদি এডিট করতে চান তাহলে কলমের আইকন রয়েছে, কলমের আইকনে ক্লিক করবেন। কলমের আইকনে ক্লিক করার পরে নিচে দেখতে পারবেন এডিট, একটা ডিলেট অপশন একটা আসবে, তো আপনি ডিলেট করতে চাইলে ডিলেটও করতে পারবেন, এডিট করতে চাইলে এডিটও করতে পারবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।